So this is জানাই সিতা আর কিছু না এটা ভাঙবো ভেঙে দেখি ভিতরে কি আছে এই হচ্ছে বাক্সের ভিতরটা জিনিসপত্রগুলো দেখি ও ব্যাটারি দুইটা ব্যাটারি এবং যে স্ক্রিন প্রটেক্টরের কথা প্রটেক্টরের কথাটা বলছিলাম সেটা এবং সেই আসল জিনিসটাই আর কিছু নাই সো রাতে এটা খাটছি ঠিক আছে কিন্তু এগুলো আমার আর ভাঙা হয় নাই সো এখন ভাঙি আপনাদের সঙ্গে পাটের চার্জারটাই ভাঙি লিসেন এখানে একটা ইউজার ম্যানুয়াল ওয়াও নাইস নাইস অসম আই থিঙ্ক এখানে চিপ দিয়ে খুলতে হবে হ্যাঁ 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 মানে এখানে ট্রিপের একটা জায়গা আছে এখানে চিপ দিয়ে তারপর খুলতে হয় এখানে ঘাট আছে যাই হোক তিনটা ব্যাটারি চার্জ দিতে পারবো সো এটাই ভিতরে আর কিছু নাই আচ্ছা সরি একটা ওই ইএসবি কেবলটা হ্যাঁ এটা এটাকে কী বলে জানি যাই হোক আর কিছু নাই বাক্সটা খুবই এক্সপেন্সিভ লাগতেছে সো এটা শেষ এখন ব্যাটারি দেখার কিছু নাই একটাই খুলে দেখি আচ্ছা এটাও টেলিসিম ব্র্যান্ডের ব্যাটারি সো আমার ব্যাটারি এখন হয়ে গেল একটা দুইটা তিনটা এবং এটার ভিতরে একটা চারটা ব্যাটারি এখন আমার হয়ে গেল আর কিছু না সরি আর এটা এটা এখানে লাগাবো আর এই ছোটো সাইজটা এখানে লাগাবো খুব সুন্দর সহকারে লাগাতে হবে এবং এটা এটা দিয়ে দিছে অনেক পরিষ্কার হয়েছে এখন আসল কাজ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই বসাইছি না ছুটলেই হয়েছে সব ভিডিওটা এ পর্যন্তই থাক লম্বা করে লাভ নাই দু তিনটা জিনিসই আর এত লম্বা ভিডিও দিয়ে লাভ নাই সো আমার এখন থেকে চারটা ব্যাটারি এই দেখেন একটা দুইটা তিনটা আর এটার ভিতরে আরেকটা সো টেলিসিন ব্র্যান্ডের দুইটা আর গোপো অরিজিনাল ব্যাটারি দুইটা এবং চার্জার এখানে তিনটা চার্জারটাই তিনটা ব্যাটারি চার্জ দিতে পারবো
ছবি যেটা বানানো এসব নিয়েই আর কিছু না, দ্যাটস অল। এবং আমার এই ট্যুরের ভিডিওগুলো, প্রথমে ট্রেইলার আসবে এই 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 ভিডিওর, পরের ভিডিওতে ট্রেইলারটা আশা করি দিয়ে দেব। যেমন আমি তো বলছিলাম যে আমার রবিবার এবং বৃহস্পতিবার আসে, সো এটা যদি ধরেন বৃহস্পতিবার দেই বা এই রবিবার দেই, তাহলে বৃহস্পতিবারের ট্রেইলার ভিডিওটা আসবে। এবং বৃহস্পতিবার ট্রেইলার ভিডিওটা আসলে রবিবার থেকে মেইন ভিডিওগুলো দেওয়া শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। ও দামটা সম্পর্কে জানা হয় নাই, আমি দাম সম্পর্কে আর বলবো না, কারণ আমার মনটা ভালো নেই, আমার ভালো লাগতেছে না, কারণ আমার কাছ থেকে এগুলো অতিরিক্ত দাম নিয়ে নিছে। আমার কাছ থেকে নেওয়া হয়েছে এই টেম্পার গ্লাসটা 400 টাকা। আমি পরে আমি একটা আরেকটা ওয়েবসাইট, সরি ফেসবুক পেজে দেখি, এটা মাত্র 250 টাকা, আর এটার দাম 3150 টাকা। আমার কাছ থেকে রাখা হয়েছে 3300 টাকা, কিন্তু আমাকে বলা হয়েছে এটার দাম 3500 টাকা। ভাই আপনার জন্য 200 টাকা কম পারবো, কিন্তু 200 টাকাও কম না, এটা 3150 টাকা। সো এদের কথা আর বলবো না, বলার কিছু নাই, দ্যাটস ইট। কি কোনো কিছু কিনতে হলে দেখে শুনে একটু যাচাই করে কিনবেন, যাতে দেখবেন অন্য কোথাও কম দামে পাওয়া যাচ্ছে কি না। সো আমি আর দেখি নাই, ওদেরকে বিশ্বাস করে কিনছিলাম। সো কি আর করার, আপনাদেরকে বলি তো দেখ, ওগুলা কিনতে হলে একটু যাচাই করেই কিনবেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। দুটা জিনিস বলা হয় নাই, সো খুবই ইন্টারেস্টিং জিনিস। এই যে এখানে এই জায়গায় এটা দেখে মাইক্রো, এখানে মেমোরি কার্ড লাগানোর সিস্টেম আছে, মেমোরি কার্ড লাগে কী করা হয় সেটা বুঝতে পারতেছি না। এবং যেহেতু তিনটা ব্যাটারি, এখানে তিনটা লাইট, আর এই হচ্ছে তিনটা ব্যাটারি রাখার জায়গা। আমি একটা খুলে ফেলছি, একটা দেখি এখানে সবুজ লাইট জ্বলতেছে, মনে হয় এটা ফুল, এই জন্যই সবুজ দেখাইতেছে। আর এটা এই বাকি দুইটা লাল দেখাচ্ছে, আই থিঙ্ক এই দুইটা চার্জ হচ্ছে। এবং ওইদিকে ওই চার্জিংটাই, আর কিছু না। সো এটা খুব ইন্টারেস্টিং লাগছে, আর নীল লাইট জ্বলাম মানে যে চার্জ হচ্ছে, এই জন্যই আমার ভালো লাগতেছে। এটা এই যে এখানে মাইক্রো মানে মেমোরি কার্ডের মাইক্রো এসডি মানে ওই পিনটা দেওয়া, দ্যাটস ইট।